একজন চোর সিকিউরিটি সিস্টেমের লকারগুলো চোখের পলকেই খুলে ফেলতে পারে এবং সেখানে থাকা সমস্ত টাকা পয়সা চুরি করে নেয়। কিন্তু এবার সে অনেক বড় একটা চুরি করার প্ল্যান করে। সে ঠিক করে সাউথ কোরিয়ার একটি সরকারি ভল্টে থাকা $200 মিলিয়ন সে চুরি করবে। কিন্তু সেই ভল্টে ছিল কোরিয়ার সবথেকে বড় সিকিউরিটি সিস্টেম, যেখান থেকে এত বড় চুরি করা মোটামুটি অসম্ভব একটা ব্যাপার। কিন্তু ওই চোর তার জীবনের ঝুঁকি নিয়ে সেই ভল্টে চুরি করার জন্য দুর্দান্ত একটা মাস্টার প্ল্যান করে। কিন্তু কোরিয়ার এত বড় সিকিউরিটি সিস্টেম ভেদ করে সে কি ওই ভল্টে চুরি করতে পারবে, তা জানতে হলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি। শুরুতেই আমাদের এই গল্পের প্রধান চরিত্র লিকে দেখতে পাই। আর লি ছিল খুবই অভিজ্ঞ একজন চোর, আর সে তার কাজে এতটাই দক্ষ ছিল যে চোখের পলকেই সে যে কোনো লকার খুলে ফেলতে পারত। এবং আজকে সে শহরের সবথেকে বড় একটা বিল্ডিংয়ে খুবই মূল্যবান একটা অ্যান্টিক পুতুল চুরি করার জন্য এসেছে। তো লি সেখানে প্রবেশ করে দেখতে পায় যে সেই পুতুলটি একটা মজবুত লকারের মধ্যে আটকানো রয়েছে। কিন্তু লি খুব সহজেই ওই লকারটি খুলে পুতুলটি বের করে নেয়, যার ফলে সেখানের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের শব্দ শুনে গার্ডরা সেখানে পৌঁছে দেখে ওই পুতুলটি চুরি হয়ে গেছে। আর লি তাড়াহুড়ো করে সেখান থেকে পালানোর সময় ওই পুতুলটি ভেঙে যায়। এরপর আমরা লিয়ের একজন বন্ধুকে দেখতে পাই, যার নাম হচ্ছে গুইন। গুইন ছিল খুবই দক্ষ একজন টেকনিশিয়ান, আর সে লিকে তার চুরির কাজে সাহায্য করত। এরপর লি ওই আসল পুতুলটি ভেঙে যাওয়ার কারণে সেটা দেখে হুবহু একটা নকল পুতুল তৈরি করে। এবার তারা দুজনে সেই পুতুলটি বিক্রি করার জন্য একটা দোকানে আসে, যেখানে সব অ্যান্টিক জিনিসপত্র কেনাবেচা করা হয়। আর দোকানদার যেহেতু অনেক দিন ধরেই এসবের ব্যবসা করছে, তাই সে দেখার সঙ্গে সঙ্গেই বুঝে ফেলে যে এই পুতুলটি নকল। তাই দোকানদার লিকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য তার লোকজনদেরকে ডাক দেয়। তখন লি ওই দোকানদারকে বলে, আমি জানি এর আগেও তুমি অনেককে নকল জিনিসপত্র বিক্রি করেছ, আর আমার কাছে তার প্রমাণও আছে, তাই আমাকে পুলিশে দিলে আমিও পুলিশকে তোমার ব্যাপারে সব বলে দেব। তার এই কথা শুনে দোকানদার চুপ হয়ে যায়, আর দোকানদার ওই নকল পুতুলটি কিনতে রাজি হয়। কিন্তু এখানে কথা হচ্ছে, লি চাইলেই ওই দোকানদারকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে অনেক টাকা নিতে পারত, তবুও তাকে কেন এই পুতুলটি বিক্রি করতে হবে, শুধু কি টাকার জন্য? তো এই বিষয়টা আপনারা একটু পরেই জানতে পারবেন। তো এরপর তারা তাদের বাসায় এসে জাল নোট বানানোর চেষ্টা করে। আসলে তাদের কাছে আগে থেকেই জাল নোট বানানোর মেশিন ছিল, কিন্তু এই কাজে তারা ব্যর্থ হয়। এরপর লি আর গুইন মিলে প্ল্যান করে তারা একটি ডায়মন্ডের দোকানে ডাকাতি করবে। আর তাদের এই কাজে সাহায্য করার জন্য লি একজন দক্ষ হ্যাকারের সাথে দেখা করে, আর সেই হ্যাকারের নাম হচ্ছে বিং। লি তাদের পুরো প্ল্যান বিংকে খুলে বলে। প্ল্যান শুনে বিং তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর লি ইয়ন নামের একটা মেয়ের সাথে দেখা করতে যায়, আর ইয়নের বাবাও একজন দক্ষ চোর ছিল, আর লি তার কাছ থেকেই এসব চোরের প্রশিক্ষণ নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত একজন গ্যাংস্টার ইয়নের বাবাকে মেরে ফেলে, আর সেই থেকেই লিয়ের সাথে ইয়নের পরিচয়। তখন লি ইয়নের গলায় খুব সুন্দর একটা ডায়মন্ডের লকেট দেখতে পায়। লি তাকে বলে, তোমার লকেটটি আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমিও ঠিক এইরকমই দেখতে একটা লকেট বানাতে চাই। তাই সে ইয়নকে রাজি করে এই লকেটটির দাম জানার জন্য পাশের একটি ডায়মন্ডের দোকানে যায়। আর সেখানে কথা বলার সময় এক ফাঁকে তার সাথে করে নিয়ে আসা একটা স্যুটকেস সোফার নিচে লুকিয়ে রাখে। এরপর তারা পাশের আরেকটা দোকানে দাম জানতে যায়, আর লি চুরি করার জন্য এই দোকানটাকেই টার্গেট করেছে। আর এই সুযোগে লি দোকানের ভেতরটা ভালোভাবে দেখে নেয়। এরপর তারা সেখান থেকে চলে যায়। সেই দিন রাতে তারা তিনজন মিলে ওই চুরির মিশনে নেমে পড়ে। প্রথমে হ্যাকার বিং ওই দোকানের আশেপাশের সকল সিসি ক্যামেরাগুলো হ্যাক করে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। অন্যদিকে গুইন মাতালের অভিনয় করে পাশের একটা দোকানের দেয়ালে ছোট্ট একটি বোমা লাগিয়ে দেয়, আর কোনোভাবে ওই দোকানের সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয়। এরপর সেই দোকানের ভেতরে লি আগে যে স্যুটকেসটি রেখেছিল একটা রিমোট কন্ট্রোলের সাহায্যে সেই স্যুটকেসটা ব্লাস্ট করে দেয়, আর সেই স্যুটকেস থেকে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। আসলে ওই স্যুটকেসের ভেতরে স্মোক গ্রেনেড ছিল, যার ফলে সেখানে অনেক ধোঁয়ার সৃষ্টি হয়। এরপর দেয়ালে লাগানো সেই বোমাটিও ব্লাস্ট করে দেয়, যার ফলে সেখানে দ্রুত পুলিশ এসে ওই দোকানের ওপরে নজরদারি করতে থাকে। এই সুযোগে লি আর গুইন তাদের মূল টার্গেট করা দোকানে ঢুকে পড়ে। এরপর ওই ডায়মন্ডগুলো যেই লকারের মধ্যে ছিল, মুহূর্তের মধ্যেই ওই লকারটা খুলে ডায়মন্ডগুলো বের করে নেয়। ওদিকে পুলিশ ওই পাশের দোকান নিয়ে ব্যস্ত ছিল, আর এদিকে তারা দুজন এই দোকান ফাঁকা করে দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে দেখা যায় চুরি হওয়া দোকানের মালিক এই চুরির খবরটি জেনে যায়। এই লোকটির নাম হচ্ছে জু। জু ছিল অনেক বড় একজন গ্যাংস্টার,
আর সে তার দোকানে চুরি হওয়ার কথা শুনে খুব রেগে যায়। আর সে তার লোকজনদেরকে বলে যেভাবেই হোক এই চোরগুলোকে ধরে আনতে। আসলে জুয়ের এই চোরদের ধরার পেছনে আরেকটি রহস্য আছে। ব্যাপারটা হলো সরকারি একটা ভল্টে $200 মিলিয়ন রয়েছে, আর জো ওই $200 মিলিয়ন চুরি করার অনেক চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়েছে। আর তাই সে অনেক দিন ধরে কিছু দক্ষ চোরের খোঁজ করছিল যারা ওই $200 মিলিয়ন চুরি করে তাকে এনে দেবে। তার দোকানে এত হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও সেখানে এত বড় একটা চুরি হওয়ার জন্য জু ওই চোরদের ওপরে ইমপ্রেস হয়ে যায়। জু ঠিক করে তাদের দিয়েই সে ওই $200 মিলিয়ন চুরি করাবে। অনেক খোঁজাখুঁজি করে জুয়ের লোকেরা লি, গুইন আর বিংকে ধরে আনে। এরপর জু তাদেরকে নিজের পরিচয় দেয় এবং তার দলের হয়ে কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু লি তার প্রস্তাবে রাজি হয় না। তখন জু তাদের পরিবারের লোকেদের মেরে ফেলার হুমকি দেয়। তখন আর কোনো উপায় না পেয়ে লি তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর জু তাদের চুরি করার জন্য প্রয়োজনীয় সকল ইনফরমেশন দেয়। জু জানায় একটা পোর্টে সরকারি খাতের $200 মিলিয়ন রিজার্ভ রয়েছে, আর সেগুলো নিরাপত্তার জন্য কোরিয়ার সর্বোচ্চ সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ রয়েছে। কিন্তু জু একটা ব্যাপার নিয়ে খুবই টেনশন করছে, আর সেটা হলো এতগুলো টাকা তারা কিভাবে বাইরে বের করবে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে, আর সেটা হলো জু তার ব্যবসার কাজে চীন থেকে কিছু কুপন আমদানি করতে যাচ্ছে, আর তার সেই কুপনগুলো ওই পোর্ট থেকেই ট্রাকে করে তার গুদামে আনা হবে। আর সে ঠিক করে ওই কুপনের নিচেই টাকাগুলো লুকিয়ে বাইরে নিয়ে আসবে, যার ফলে পুলিশ কিছুতেই ওই আসল টাকাগুলো ধরতে পারবে না। এরপর জো বিংকে গোপনে ডেকে এনে তাকে এক ব্যাগ টাকা দিয়ে বলে আজ থেকে তুমি আমার হয়ে লি এর ওপরে নজর রাখবে, কারণ লি যে আমার সাথে বেইমানি করবে না তার কোনো নিশ্চয়তা নেই, তাই লি এর কোনো কথায় বা কাজে সন্দেহ হলে সেটা সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। এরপর একজন পুলিশ অফিসার লিকে থানায় নিয়ে আসে, কারণ তারা চুরির আগের দিন ওই ডায়মন্ডের দোকানের সামনে লি এর হাতে একটা সুটকেস দেখেছিল। আর এইরকম সুটকেসের অংশ ওই বিস্ফোরিত দোকানের ভেতরে পাওয়ার জন্য পুলিশ লিকেও সন্দেহ করতে থাকে, কিন্তু কোনো শক্ত প্রমাণ না থাকায় পুলিশকে বাধ্য হয়ে লিকে ছেড়ে দিতে হয়। কিন্তু পুলিশের লোকেরা তার উপরে গোপনে নজর রাখতে থাকে। এরপর জু সেই চুরির প্ল্যান করার জন্য লিকে একটা হোটেলে ডাকে। কিছুক্ষণ পর জু সেখানে আসে, কিন্তু সে দেখে আশেপাশে কিছু পুলিশের লোকেরা ছদ্মবেশে ঘোরাঘুরি করছে। পরিস্থিতি খারাপ বুঝে জু লিয়ের সাথে দেখা না করে দ্রুত সেখান থেকে ফিরে যায়। অন্যদিকে লিও সেই খবর জানতে পেরে দ্রুত তাদের চুরির প্ল্যানগুলো গুছিয়ে তারাও সেখান থেকে পালিয়ে যায়। আর পুলিশ জানতে পারে যে এই হোটেলে জু লিয়ের সাথে দেখা করতে এসেছিল, তাই এবার লিয়ের ওপরে পুলিশের সন্দেহ আরও শক্ত হয়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও পুলিশ সেখানে তেমন কিছুই পায় না। কিন্তু পুলিশের লোকেরা সেখানে থাকা একটা ক্যালেন্ডার দেখে বুঝতে পারে যে এই মাসের 14 তারিখে তারা বড় কিছু একটা করার প্ল্যান করছে, কিন্তু কি প্ল্যান করছে সেটা জানতে পারে না। পরের সিনে আমরা দেখতে পাই যে লি ওই পোর্টের একটা ডকুমেন্ট জাল করে। তারা পোর্টে মেইল করে জানিয়ে দেয় যে আগামীকাল ওয়াটার টেস্ট করার জন্য তাদের পোর্টে লোক আসবে, আর লি ছদ্মবেশে ওই পোর্টের ভেতরে প্রবেশ করে আর একটা সুটকেস ওই পোর্টের ভেতরের একটা গোপন জায়গায় লুকিয়ে রেখে আসে। এরপর সে গুইনকে সাথে নিয়ে ওই পোর্টের একটা টেকনিক্যাল রুমে গিয়ে সেখানে একটা হ্যাকিং ডিভাইস লাগিয়ে দেয়। এটা দেওয়ার কারণ হলো যখন ওই পোর্টে বোমা ব্লাস্ট হবে সিকিউরিটি অ্যালার্মটি তখন ননস্টপভাবে চলতে থাকবে, যাতে ওই পোর্টের সিকিউরিটি কর্মকর্তারা মনে করবে যে তাদের সিকিউরিটি অ্যালার্মটিতে কোনো সমস্যা হয়েছে, তাই তারা ডিভাইসটি বন্ধ করে পুনরায় চালু করার চেষ্টা করবে। আর ওই ডিভাইসটি বন্ধ করে চালু করতে মিনিমাম 40 মিনিটের মতো সময় লাগবে, আর এই 40 মিনিটের মধ্যেই তারা তাদের চুরির প্ল্যানটা সম্পূর্ণ করবে। কিন্তু এই প্ল্যান করার সময় লি ভাবে যে জো তার টাকা পেয়ে গেলে হয়তো তাদের মেরে ফেলবে। তবে লি গুইনকে জানায় যে সে আগে থেকেই একটা গোপন ডেলিভারি অ্যাড্রেস বানিয়ে রেখেছে, আর তারা প্ল্যান করে যে চুরি করার পরে আসল টাকার ডেলিভারি অ্যাড্রেসে তাদের নিজেদের ঠিকানা দিয়ে দেবে, যার ফলে ওই টাকাগুলো তাদের ঠিকানায় চলে আসবে। তাদের এই সব কথাগুলো বিং শুনে ফেলে, তাই সে দ্রুত গিয়ে তাদের এই গোপন প্ল্যানটা জুকে জানিয়ে দেয়। কিন্তু জু এই ব্যাপারটাকে তেমন একটা পাত্তা দেয় না। জু বলে তারা আগে চুরিটা তো করুক, কারণ তাকে ছাড়া আমরা এই চুরিটা করতে পারবো না। এরপর তার কাছ থেকে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমার জানা আছে। এরপর জু তার লোকজনকে দিয়ে ইয়েনকে কিডন্যাপ করে, যাতে পরবর্তীতে টাকা নিয়ে লি কোনো চালাকি করার চেষ্টা করলে ইয়েনকে দিয়ে তাকে ধরতে পারে, কারণ ইয়েনের সাথে লি এর অনেক ভালো সম্পর্ক ছিল, আর লি চুরির মিশনে ব্যস্ত থাকার কারণে ইয়েনের কিডন্যাপ হওয়ার খবরটা জানতে পারে না। এরপর লি আবারও ছদ্মবেশে ওই পোর্টে ঢুকে পড়ে। অন্যদিকে বিং টেলিফোন টেকনিশিয়ান সেজে ভেতরে প্রবেশ করে। এরপর তারা আগে থেকে লাগিয়ে রাখা ডিভাইসের সাহায্যে পোর্টের সমস্ত সিকিউরিটি সিস্টেম নিজেদের কন্ট্রোলে করে নেয়। এবার জু তার ফোনের সাহায্যে ওই সুটকেসের ভেতরে থাকা বোমাটি ব্লাস্ট করে দেয়, যার ফলে সেখানে খুব বড় একটা বিস্ফোরণ ঘটে।
এর ফলে পোর্টের চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন লি তার টিমকে নিয়ে নকল পুলিশ সেজে পোর্টের সেই মেইন এরিয়াতে ঢুকে পড়ে। এদিকে সিকিউরিটি অফিসের লোকেরা দেখতে পায় যে তাদের অ্যালার্মটি বেজেই চলেছে। এটা দেখে তারা মনে করে যে তাদের সিস্টেমে হয়তো কোনো প্রবলেম হয়েছে, যার কারণে তারা ডিভাইসটি বন্ধ করে আবার চালু করে। আর ডিভাইসটি যেহেতু বন্ধ করে পুনরায় চালু করতে 40 মিনিট সময় লাগে, সেহেতু এই 40 মিনিট পর্যন্ত পোর্টের সমস্ত সিকিউরিটি ক্যামেরাগুলো বন্ধ হয়ে যায়। এদিকে পোর্টের সবাই বোমা ব্লাস্টের এরিয়াতে আগুন নেভানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। সেই সুযোগে লি তার দলবল নিয়ে টাকার ভল্টের কাছে চলে আসে, আর সেখানে যাও দু চারজন পাহারাদার ছিল, লি তাদের মেরে সেই জায়গার কন্ট্রোল নিয়ে নেয়। এরপর লি সেই লকারের কাছে এসে সেটি খোলার কাজ শুরু করে দেয়। আর অন্য সব লকারের থেকে এই লকারের সিকিউরিটি ছিল অনেক হার্ড, তবুও লি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে লকারটি খুলতে সক্ষম হয়। আর জীবনে প্রথম এতগুলো টাকা একসাথে দেখে তারা নিজেরাও অবাক হয়ে যায়। এরপর তারা দ্রুত সেই টাকাগুলো জুয়ের কুপন আমদানি করা গাড়িতে নিয়ে তোলে। অন্যদিকে পুলিশ যেহেতু আগে থেকেই জানতো যে 14 তারিখে লি ও তার দলবল কিছু একটা করার প্ল্যান করছে, তাই পুলিশ অফিসার বোমা ব্লাস্টের খবর পেয়েই দ্রুত সেই পোর্টে চলে আসে। কিন্তু পোর্টে আসলেও কি হচ্ছে এবং বোমাটি সেখানে কিভাবে এলো সেই ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। আর ততক্ষণে ওইদিকে লিদের চুরির কাজ সম্পন্ন হয়ে গেছে। লি এবার ওই টাকার গাড়ির ডেলিভারি অ্যাড্রেসে তার নিজের ঠিকানা আপডেট করে দেওয়ার জন্য সে কন্ট্রোল রুমে প্রবেশ করে। আর লি এর এসব প্ল্যানের কথা যেহেতু বিং আগে থেকেই জুকে বলে দিয়েছিল, তাই জু সেখানে চলে আসে এবং সেখানের কম্পিউটারের কানেকশন বন্ধ করে দেয়। এরপর সে লিকে বন্দুক তাক করে পোর্টের বাইরে এনে তাকে ইএনএর লকেটটা দেখিয়ে বলে যে আমি তাকে কিডন্যাপ করে রেখেছি, তুমি যদি পুলিশের কাছে গিয়ে বলো যে এসব তুমি করেছো এবং তাদের কাছে যদি তুমি স্যারেন্ডার করো তাহলে আমি ইএনকে ছেড়ে দেব। তখন লি আর কোনো উপায় না পেয়ে তার কথায় রাজি হয় এবং গাড়ি নিয়ে পুলিশের কাছে যেতে থাকে। এদিকে জু পুলিশকে কল করে নকল পুলিশ সেজে বলে যে পোর্টের ভেতরের বোমা হামলায় লি এর হাত রয়েছে এবং সে আরও একটি বোমা ব্লাস্ট করার জন্য ওই দিকেই যাচ্ছে। এই খবর পেয়ে পুলিশ অফিসার তার টিমকে নিয়ে লিকে ধাওয়া করতে থাকে। এরপর পুলিশের লোকেরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন লি কোনো উপায় না পেয়ে দৌড়ে পানিতে ঝাঁপ দেয়। তখন একজন পুলিশ তার পিঠে গুলি করে। এতে পুলিশের লোকেরা ভাবে যে গুলির আঘাতে লি হয়তো মারা গেছে। অন্যদিকে যখন বিং জানতে পারে যে লি মারা গেছে, তখন সে খুশি হয়ে বলে যে ভালোই হলো সে মারা গেছে, এখন তার ভাগের টাকাটাও আমরা পাবো। এটা শুনে গুইন বিং এর ওপরে রেগে গিয়ে তাকে মারধর করতে থাকে। তখন বিং তার পকেট থেকে একটা চাকু বের করে সঙ্গে সঙ্গে সেটা গুইনের পেটে ঢুকিয়ে দেয়, আর গুইন সেখানেই মারা যায়। অন্যদিকে জু তার টাকার গাড়িটা গোডাউনে নিয়ে এসে যখন সেটা খুলে তখন সে তো মহা খুশি, কিন্তু সে যখন গাড়ির ভেতরে ভালোভাবে চেক করে তখন দেখে সেটার ভেতরে সব নকল টাকা দিয়ে ভর্তি, যদিও এই নকল টাকার ভেতরেই আসল টাকাগুলো থাকার কথা ছিল। ঠিক তখনই জুয়ের কাছে একটা কল আসে। তখন আমরা দেখতে পাই সেই কলটা আর কেউ না, বরং লি করেছে। মানে লি এখনও মরেনি, বরং মরার অভিনয় করেছিল। তো কথা হচ্ছে কিভাবে এমনটা হলো। আসলে লি এসব চুরির টেকনিকগুলো ইএনের বাবার থেকে শিখেছিল, আর ইএনের বাবা একটা সময় জুয়ের হয়ে কাজ করত। কিন্তু এক সময় ইএনের বাবা এসব চুরি ডাকাতি ছেড়ে ভালো হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইএনের বাবা ছিল খুবই দক্ষ একজন চোর, তাই জু চাইছিল না যে সে তার দল থেকে চলে যাক। কিন্তু ইএনের বাবা জুয়ের কথা না শুনলে জু তাকে মেরে ফেলে। আর যেহেতু লি ইএনের বাবার শিষ্য ছিল এবং তার সাথে লিয়ের একটা ভালো সম্পর্ক ছিল, তাই সে ইএনের বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য প্ল্যান করে জুয়ের সাথে এত কিছু করেছে, এবং লি মুভির শুরুতে যে অ্যান্টিক পুতুলটি চুরি করেছিল সেটাও তার প্ল্যানেরই একটা অংশ ছিল, কারণ সেই পুতুলটি অনেক দামি ছিল। আর এইসব দামি জিনিসের প্রতি জুয়ের একটা আলাদা আকর্ষণ ছিল, আর চুরির পরে সে ইচ্ছে করেই এই পুতুলটি ভেঙে ফেলে এবং সেই নকল পুতুলটি বানানোর সময় সেটার ভেতরে একটা রেকর্ডিং ডিভাইস লাগিয়ে দেয়। এরপর লি সেটি ওই দোকানে বিক্রি করলে সেখান থেকে সেটি আবার জু কিনে নেয় এবং সেটি তার বাড়িতেই রাখে। আর ওই রেকর্ডিং ডিভাইসটির মাধ্যমে লি জুয়ের সকল প্ল্যান সম্পর্কে আগেই জেনে যায়। এরপর লি সেই রেকর্ডিং ডিভাইসটি পুলিশের কাছে পাঠিয়ে দেয়, আর পুলিশ সেই রেকর্ডিংটা শুনে জুয়ের সকল অপকর্মের ব্যাপারে জেনে যায়। আর মুভির শুরুর দিকে লি ইচ্ছে করেই জুয়ের ডায়মন্ডের দোকানে চুরি করেছিল, যাতে সে জুয়ের নজরে আসতে পারে, এবং তার চুরির দক্ষতা দেখে জু তাকে তার দলে নিয়ে নেয়। এদিকে পুলিশ সবকিছু জেনে তারা জুকে ধরার জন্য তার বাসায় আক্রমণ করে, আর এই সুযোগে বিং ইয়েনকে জুয়ের বাসা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এরপর আমাদের আরও একটা টুইস্ট দেখানো হয়। আসলে নদীতে লাফ দেওয়ার সময় লিকে যে গুলিটা করা হয়েছিল সেটা ছিল একটা নকল গুলি,
আর সেই গুলিটা করেছিল তারই ভাড়া করা একজন নকল পুলিশ, যার ফলে লিয়ের কোনো ক্ষতিই হয়নি এবং সে বেঁচে যায়। আর বিং ইচ্ছে করেই জুয়ের সাথে হাত মিলিয়েছিল যাতে সে জুয়ের সাথে থেকে তার গোপন প্ল্যানগুলোও জানতে পারে। আর সে গুইনকেও সত্যি সত্যি খুন করেনি, কারণ ওই চাকুটাও ছিল নকল এবং পুরোটাই ছিল তাদের সাজানো নাটক। এখানে আমাদের দেখানো হয় যে লি ওই টাকাগুলো আগেই একটা গাড়িতে করে তার ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল। আর এদিকে দেখা যায় যে জু ওই আসল টাকাগুলো না পাওয়ার রাগে তার মাথা পুরো খারাপ হয়ে যায় এবং সে লিকে খুঁজতে বের হয়ে পড়ে। তখনই লি সেখানে এসে তার গাড়ি দিয়ে জুয়ের গাড়িতে ধাক্কা মেরে তাকে আহত করে ফেলে এবং ইয়েনের লকেটটি তার কাছ থেকে ছিনিয়ে নেয়। আর পুলিশ যেহেতু জুয়ের সকল অপকর্মের ব্যাপারে জেনে গিয়েছে, তাই লি এবার পুলিশকে কল দিয়ে জুয়ের ঠিকানা বলে দেয়। আর মুহূর্তেই সেখানে পুলিশ এসে জুকে গ্রেফতার করে নেয়। পরের সিনে দেখা যায় যে তারা সবাই ওই টাকাগুলো পেয়ে খুবই আনন্দ করতে থাকে। আর প্রথমবারের মতো এতগুলো টাকা একসঙ্গে দেখে তারা সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর লি ইয়নের বাসায় এক ব্যাগ টাকা পাঠিয়ে দেয় এবং সেই ইয়নকে একটা চিঠি লিখে জানায় যে সে যেন এই টাকা দিয়ে দুবাই এসে তার একটা ব্যবসা শুরু করে। তার কথা মতো ইয়ন দুবাই এসে একটা ব্যবসা দাঁড় করায়। সেখানে ইয়ন দেখতে পায় তার লকেটটি একটা দোকানে ডিসপ্লে করা রয়েছে এবং তার বড় একটা ছবি সেখানে আর্ট করা রয়েছে। এটা দেখে ইয়ন অবাক হয়ে যায়। আর তখনই সেখানে লি চলে আসে, মানে লি তার ভাগের টাকা নিয়ে আগেই দুবাই চলে এসেছিল। আর এখানে লিকে দেখতে পেয়ে ইয়ন খুবই খুশি হয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাদের আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।